উত্তর চব্বিশ পরগনার খর্দার শান্তিনগরে প্রতুল চক্রবর্তী খুনে নতুন তথ্য কথা বলবো আমাদের প্রতিনিধি সুমিনন পালে সঙ্গে সুমন কী তথ্য পাওয়া যাচ্ছে দেখো জেরায় যে নতুন তথ্য পাওয়া যাচ্ছে যে যেদিনকে রাত্রিবেলা উনিশ তারিখ রাত্রিবেলা কর্তা শান্তিনগরে যে বাড়িতে ভাড়া থাকতেন প্রতুল চক্রবর্তী সেখানে যখন এসেছিলেন অদিতি দেবী যখন টাকা পয়সা নিয়ে বচসা হয় সেই বচসার সময় যখন প্রচন্ড বেহুশ ভাবে মদ্যপান করে যখন তিনি ভারসাম্যহীন হয়ে পড়েছেন প্রতুলবাবু সেই সময় দুজনের ধস্তধস্তি হয় প্রায় ঘন্টা কানেক ধরে ধস্তরস্তি এবং তার ফলে অদিতি দেবীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে ডাক্তারি পরীক্ষার সময় সেটা দেখা যায় তিনি প্রথমে লুকাতে চেষ্টা করেছিলেন কিন্তু তারপরে জানা যায় যে তার সঙ্গে ধস্তাধস্তি দিয়ে তিনি আঘাত পান তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন মেলে তার পাশাপাশি আরো একটা তথ্য পাওয়া যাচ্ছে যখন অদিতি দেবীর অফিসে বিমানবন্দরে খড়তা থানার আধিকারিকে যখন তাকে ওই মৃতদেহের ছবি দেখানো হয় দেহের ছবি দেখে অদিতি দেবী প্রথমেই অস্বীকার করেন যে ইনিতে তো তার স্বামী নন তারপরে অনেক টালবাহানার পর রীতিমতো একটা উত্তেজনার পরিবর্তন তৈরি হয় বিমানবন্দরে তপ্তরে সন্ধ্যা নাগাদ তিনিি হন দেহ তদন্তকারীদের এবং তদন্তকারী যাতে জানাচ্ছেন যে অদিতি দেবী একেবারে ভাবলে এবং শুধু তাই নয় শুধু সমস্ত তার পরিচয় সম্বলিত নথি যেমন লোপাট করে দিয়েছিলেন খুনের ঘটনার পর অদিতি দেবী তার নিজের মোবাইল ফোন সেই সময় ব্যবহার করা এবং পতুলবাবুর একটি মোবাইল ফোন আইফোন খালে ফেলে দিয়েছিলেন পশ্চিম ক্যানাল রোডে যে খাল সেই খালে ফেলে দিয়েছিলেন এবং যে প্রতুলবাবু আরো একটি ফোন এবং নিজের ফোন তিনি কাশীপুরে একটি দোকানে বিক্রিয় করে দিয়েছিলেন তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে সেই ফোনের হদিস জানতে চাইলে তখন তিনি তদন্তকারীদের জানান যে কাশীপুরের একটি মোবাইল ফোনের দোকানে এই দুটি ফোন বিক্রি করার জন্য তিনি দিয়েছেন সেখান থেকে এই মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়েছিল আড়াই বছর আগে বিটি রোডের কাশীপুর থানা এলাকায় বিটি রোডের ধারে যে আবাসনে তিনি থাকতেন সেখানেও পতুলবাবু তাদের সঙ্গে থাকতেন আড়াই বছর আগে তাকে একটা রীতিমতো ঘাত টাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় মার্চ মাসে বিবাহ বিচ্ছেদের মামলা হয় কিন্তু অদিতি দেবীর একজন ভাই রয়েছে কিন্তু সেই ভাই পতুলবাবুকে ঠিক মতো ট্যাকল করতে পারতেন না সেই কারণে অদিতি দেবী অনেকদিন থেকেই ভাবছিলেন যে তিনি একটা বিয়ে করেন বিয়ের পরে তার চিনি স্বামী হবেন তিনি পতুল বাবুকে জব্দ করতে পারবেন সেই কারণে বিয়ে করার জন্য তিনি উঠে পড়ে লেগেছিলেন কারণ পতুল বাবু auditsi দেবীর কাছে কাছে পৌঁছানোর জন্য ছেলেমেয়েতে স্কুল পর্যন্ত গেলেন তার জীবন তো পুরোপুরি দিমবি শহর করে চলেছিলেন সেই কারণে বাস্তব এই সিদ্ধান্ত কিন্তু গতকাল আমরা যেটা দেখিয়ে দিলাম যে auditsi দেবীর প্রথম স্বামী বারাসাতের চৌধুরী পাড়ায় যার মৃত্যু হয়েছিল তার মৃত্যুকে অস্বাভাবিক বলে পরিবারের লোকজন এবং পাড়া প্রতিবেশীরা বলেছিল তার ময়না তদন্তে রিপোর্টে পুলিশ তার পেটে অর্থাৎ পাকস্থলীতে অ্যালকোহল পাওয়া গেছিল এক্ষেত্রে মদ্যপান করে বেহুজ করে দেওয়া হয়েছিল অর্থাৎ একই ভাবে তার প্রাক্তন স্বামীর মৃত্যু হয়েছিল এবং প্রতিুলবাবুর মৃত্যু হয়েছিল এর সঙ্গে কোনো যোগ আছে কিনা তদন্তকারীরা খতিয়ে দেখছেন কুসুমিতা ধন্যবাদ